আমরা হচ্ছে আজকে দেখব যে শেপ দিয়ে আমরা হচ্ছে ইউনিক ফন্ট গুলো কিভাবে তৈরি করব। তার জন্য আমাকে একজন রিকোয়েস্ট করছে যে ভাইয়া ইউনিক ফন্ট তৈরি করতে পারছি না, ইউনিক ফন্ট তৈরি করার জন্য কোনো টিউটোরিয়াল আছে নাকি। দেন এই জন্য আমার এই টিউটোরিয়ালটা তৈরি করা। আচ্ছা হচ্ছে আমরা একটা রাউন্ডেড টুল নিলাম, রাউন্ডেড টুলস হচ্ছে একটু রাউন্ডেডটা কমাই নিলাম। একজন ফোন দিয়েছিল। আচ্ছা হ্যাঁ চলে আসলাম এখানে। আচ্ছা আমরা একটু রাউন্ডেডটা কমাই নিচ্ছি, রাউন্ডেড ফুল রাউন্ডেড হয়ে গেছে। আচ্ছা নিলাম। আমরা এটাকে অনেক ভাবে লোগো তৈরি করতে পারবো। দেন আমি একটা জাস্ট লাক্সারি লোগো গুলো যেগুলো শুধু ইউনিক ফন্ট, যেগুলো অনেক দামি এবং 99 জানে বেশ লাক্সারি লোগো গুলো, এগুলো চলে বা যে কোনো মার্কেট প্লেসে ইউনিক ফন্ট চাইলে আমরা এভাবে তৈরি করে দিতে পারি জাস্ট ফন্ট। আচ্ছা তাহলে যে আমরা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা টেনে এদিকে দিলাম, এটা উপর দিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা। আচ্ছা দেন আমরা ডিভাইডেড করে দিলাম, এটা ডিলেট করে দিলাম, এটা ডিলেট করে দিলাম, এটা ডিলেট করে দিলাম। আচ্ছা দেখেন হচ্ছে এটা আমি একটা তৈরি করে নিলাম, ক্রিয়েট করে নিলাম। আচ্ছা হচ্ছে আমি এটা এ বি 26টা লাগাবো, তাহলে হচ্ছে কন্ট্রোল ডি ডি ডি। আচ্ছা আচ্ছা ওকে ড্র্যাগ করে নিলাম নিচে, নিলাম নিচে। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, এ বি সি ডি দেখেন। তাহলে আমাকে এখানে একটা শেপ নিতে হবে। আচ্ছা আমি একটা শেপ নিচ্ছি। আচ্ছা ওকে শেপটা কপি করে ঘুরাই নিতেছি। আচ্ছা তার আগে আমরা হচ্ছে কন্ট্রোল থ্রিতে হাইড করে দিলাম। আমাদের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগবে। কন্ট্রোল টু লক করে দিলাম, কন্ট্রোলটা থ্রি। আচ্ছা হোয়াইট কালার দিলাম। পেজের মাঝে নিয়ে নিলাম, আনগ্রুভ করে দিলাম। আচ্ছা এই কালার গুলো আমরা রেড নিব। তাহলে আমাদের প্রথমে করতে হবে এ মিডিল অ্যালাইন করে নিলাম, এটা হচ্ছে এ। তারপরে কি করতে হবে, বি তারপরে করতে হবে হচ্ছে বি। তারপর করতে হবে হচ্ছে সি। তারপরে ডি। আচ্ছা ডি আমাদের দিন একই মতোই থাকবে,
তারপরে করতে হবে ই, তারপরে করতে হবে এফ, তারপরে জি, তারপরে সরি আমি বারবার ডিলিট করে দিচ্ছি, চলে যাচ্ছে। তারপরে করবো কি, সাই, তারপরে করবো হচ্ছে যে তার আগে আমরা এটা রোটেট করে নেব, ঘুরাই নেব। আই জে, সরি একটু এদিকে ড্রাগ করবো, আই জে, দেন এখন কে করতে হবে, এটা হচ্ছে ঘুরাই নিলাম, রিফ্লেক্ট করে নিলাম, ওকে। এল করতে হবে, দেন আমরা এটা রিফ্লেক্ট করে নিলাম, কে এল। তারপর আমাদের করতে হবে এম, তারপরে করবো এন, আপনারা যদি পারেন রুলার টেনে কাজ করেন তাহলে সবচেয়ে বেটার হবে। এম এন,
তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে পি, আমরা এটা এখানে যদি আসে রোটেট করি, তারপরে এটা হয়ে যাবে কিউ। তারপর আমরা করবো হচ্ছে QR, yes. W, X. দেখেন কত সহজে এরকম হচ্ছে আপনারা অনেক ইউনিক ফোন তৈরি করতে পারবেন, যেগুলো
কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো অনেক সুন্দর হবে, যেমন এখানে কিছু কিছু ওয়ার্ড আছে এম বি ই ডি জি এফ এম এন জে কে এল এইচ আই ও পি, পি কিউটা তো ভালো না কিন্তু আর এসটা ভালো, টিটা ভালো না, ইউ ভি ইউনিক, একদম ইউনিক বলতে পারেন। আচ্ছা এগুলোতে আমরা বিভিন্ন কালার দিতে পারি। এই কালারটা এখানে অন্য কালার দিতে পারেন বা ওর নিচের কালারটা দিতে পারেন, এরকম ভাবে ইউনিক ফর্ম তৈরি করতে পারবেন। তো কিছু ওয়ার্ড যেমন মনে করেন যে লাক্সারি ক্ষেত্রে এরকমটা হয়, এরকম তার সব ওয়ার্ড লাগে না আপনার, এরকমটা লাগে যে এখানে এম আর হচ্ছে এ এম এ, যেমন এম এ এন ম্যান, মনে করেন এম এ এন ম্যান, দেখেন এম এ এন, সে যদি লাক্সারির জন্য দেখেন একটা ডাস্টবিন ওপেন করি, তার লোগো এটা, দেন সে কোনো বিল বোর্ডে বা কোনো সাইন বোর্ডে লাগাবে, তাহলে দেখেন তারা সবসময় এরকম ধারণা করে, তাহলে দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে এটা হচ্ছে লাক্সারি লোগো, আমরা এটাকে লাক্সারি লোগো বলি বা টাইপোগ্রাফি লোগো। ওকে বন্ধুরা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কোন ধরনের টিউটোরিয়াল বা কোন ধরনের লোগোর হেল্প বা কোনো কিছু পাচ্ছেন না, এরকম যদি আপনাদের প্রবলেম ফেস করেন, সরি আপনারা প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি হচ্ছে ওটা সলভ করার চেষ্টা করব, ইনশাল্লাহ সলভ করে দিব। আর গ্রাফিক্সের জগতে আমার মনে হয় ফটোশপ ইলাস্ট্রেটরের এমন কিছু জিনিস মনে হয় না যে আমার বাকি আছে, আমি ইনশাল্লাহ সবই পারি, সবই পারি বলা ঠিক না, আসলে পড়ালেখার তো শেষ নাই এই আর কি। ওকে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস, সকলে ভালো থাকেন, আর নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনারা